সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না গাছপালা আর পাহাড়ের বুক চিরে বেরিয়ে এসেছে দুটো ঈশ্বরের হাত তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ এরকমই দৃশ্য চোখে পড়বে ভিয়েতনামের গোল্ডেন ব্রিজের কাছে আসলে ব্রিজটি ভিয়েতনামের এক দুর্গম পাহাড়ি এলাকায় গড়ে তৈরি করা হয়েছে বৃষ্টি দেখতে ঝলমলে সোনালি রঙের আর সেটিকে ধরে রেখেছে বিশাল আকৃতির দুটি হাত একেই বলা হচ্ছে হ্যান্ড অব গড বা ঈশ্বরের হাত ভিয়েতনামের দা নাং এলাকার কাছাকাছি নির্মিত সেতুটি চারশো ফুট দীর্ঘ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উপরে সাপের মতো আঁকাবাঁকা সেতুটি পাহাড় ও জঙ্গলের বুক চিরে চলে গেছে পাশের আরেক পাহাড়ে চলতি বছরের জুনে এই সোনালি ব্রিজ উদ্বোধনের পর পর্যটকদের ঢল নেমেছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই হ্যান্ড অফ গড ব্রিজটি গোল্ডেন ব্রিজের ডিজাইনার আনহ জানান হ্যান্ড অফ গডের পর এবার হেয়ার অফ গড এই হাতের সাথে সামঞ্জস্য রেখেই তৈরি হবে চুল এবং তার মধ্য দিয়ে রূপলুই সেতু যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ